রাখেনা। আমি বারবার কথা বলতে চাই যে আপনারা সবাই জানেন যে যে দেবীর কাছে আপনারা আরাধনা করছেন, যাকে আপনারা মা দুর্গা বলেন, এবং এই দেবী আবির্ভাব হয়েছিল পৃথিবীতে অসুরকে বধ করার জন্য, অন্যায়কে দূর করার জন্য, এবং মানুষের মানুষের মধ্যে ভাতৃত্ব বন্ধুত্ব সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য, হিংসা প্রতিশোধ প্রতিহিংসাকে দূর করে ভালোবাসা প্রেমে একটা সমাজ নির্মাণ করার জন্য আজকে সেই সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েছে। একটা ভয়াবহ দানবীয় শক্তিকে পরাজিত করে একটা সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম, যেখানে আমাদের একটা নতুন বাংলাদেশ নির্মাণ করবার সুযোগ সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের মধ্যে কোনো ভেদ থাকবে না, ভেদাভেদ থাকবে না, ধর্মান্ধতা থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না, এক বর্ণের সঙ্গে আরেক বর্ণের কোনো প্রতিশোধ প্রতিহিংসা বা ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। বন্ধুগণ, আমরা অতীতেও এই মণ্ডপে এই আপনার এখানে যখন এসেছি আমরা মন্দিরে আমরা বরাবরই আপনাদের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আপনারা জানেন যে দেশভক্তি বেগম খালেদা জিয়ার সরকারের আমলে আমাদের তৎকালীন মেয়র সাদিক হোসেন খোকা সাহেব এবং আমাদের নেতৃবৃন্দের তখনকার মন্ত্রীদের প্রচেষ্টায় আপনাদের এখানে অনেকগুলো সমস্যার সমাধান করা হয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদের নেতৃবৃন্দের সঙ্গে এই পরিবর্তনের পরে পরেই আমরা যোগাযোগ করেছি। আমরা আপনাদের পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আমরা আলোচনা করেছি, কথা বলেছি। আপনাদের যে আট দফার কথা আপনারা বলেছেন, সেই আট দফা নিয়ে আমরা অবশ্যই বিবেচনা করছি, এবং আমাদের এর যে মূল বিষয়টি সেটার প্রতি আমাদের সর্বাত্মক যে সহানুভূতি সেটা আমাদের রয়েছে। আমরা আপনাদের এইটুকু বলতে পারি, অতীতে যেমন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রতিটি সমস্যায় আমরা পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে আগামীতেও আমরা আপনাদের সঙ্গে থাকব। আরেকটি বিষয় আমি বলতে চাই যে দুর্ভাগ্যজনক হলেও সত্য, একটি রাজনৈতিক দল, আমি নাম বলতে চাই না, তারা বরাবরই বলে থাকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের সবচেয়ে বড় ত্রাণকর্তা, কিন্তু আপনারা যদি দেখেন অতীতে যতগুলো ঘটনা ঘটেছে তার নেতৃত্বে কিন্তু আপনার তাদের লোকেরাই সেখানে ছিল, এবং বাংলাদেশে আপনাদের সম্প্রদায়ের মানুষের যত জমি জমা সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে তার মূলেও তারাই ছিল। আমরা আপনাদের এই কথাটা বলতে পারি যে আগামীতে আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, আমরা জানেন এটা এখন আমাদের সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সরকার আসলে আমরা প্রতিটি ঘটনার আমরা নিরপেক্ষ তদন্ত করে বিচারের ব্যবস্থা করবই। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, এই বিশাল পরিবর্তনের পরে সারা বাংলাদেশের মানুষ যখন আনন্দিত হয়েছে এবং পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আশা তৈরি হয়েছে, সেই সময় দুর্ভাগ্যজনকভাবে বিদেশি কিছু মিডিয়া আবার কিছু প্রচার মাধ্যম তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে কথা বলেছে, যা একেবারেই সত্য নয়। ঘটনা ঘটেনি সেক্ষেত্রে আমি বলবো না, কিছু ঘটনা ঘটেছে কিন্তু সম্পূর্ণভাবে তা কোনো সাম্প্রদায়িক ঘটনা ছিল না, তা ছিল রাজনৈতিক ঘটনা। বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটি কথা আবার বলতে চাই জোর করে, এই পরিবর্তনের সুযোগ আমাদের সকলকে দিতে হবে। এ দেশটা কারো একার নয়, 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তার যে মূল চেতনা ছিল যে বাংলাদেশে আমরা সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক সম্পূর্ণ গণতান্ত্রিক একটা রাষ্ট্র একটা সমাজ নির্মাণ করব, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছি লড়াই করে, এবং এতে আমাদের অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন, আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, মিথ্যা মামলার বেড়া জালে আমরা অনেকেই এখন পর্যন্ত আপনার আটক আছি।
আপনারা জানেন যে এই গতবিগত যে অভ্যুত্থান ছাত্রগণ অভ্যুত্থান হলো সেখানে প্রায় 1500 উপরে এখন আমাদের হিসাব মতো 1500 উপরে ছাত্র জনতা শহীদ হয়েছে তাদেরকে আমরা অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি সরকারের কাছে আবেদন জানাব যে তাদের সেই শহীদদেরকে যেন পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ এবং তাদের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা হয় এবং আপনাদের সম্প্রদায়ের যদি কোনো ব্যক্তি বা কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাদেরও আমি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি আমি আপনাদের কাছে আবারও সবশেষে আমার দলের পক্ষ থেকে একজন চেয়ারম্যানের পক্ষ থেকে চেয়ারপারসন কাদেরিয়ার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এই শারদীয় দুর্গা পূজা আপনাদের জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসুক একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করুক বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকুক এই কামনা করছি এই প্রত্যাশা করছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আবারও শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি